গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘুরতে বেড়াতে চ্যানেলে সকল বন্ধুদের জানাই মিষ্টি সকল অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছে। তো আমরা খুব তাড়াতাড়িতে বেরিয়েছি, ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করে কিন্তু হয়ে ওঠেনি, যাই হোক না কেন আমি গাড়িতে উঠে গেছি, আমার বাড়ির সামনে একদম এখন আছি। তো এখান থেকে গাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে এটা কিন্তু ট্রাভেল ব্লগ হচ্ছে, তো আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা সেটা দেখো, সাথে থাকো পাশে থেকো এইভাবে। তো চলো, আমাদের কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে, চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করো, আশা করি আস্তে আস্তে সব জানতে পারবে। চলো, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি 6:05 হবে এরকম, খুব আর্লি মর্নিংই বেরিয়েছে আর কি, কারণ আমাদের কলকাতা থেকে আমাদের বাস ধরতে হবে। চলো সঙ্গে থাকো, স্টার্ট করেছি আর কি। তো গাইস দেখো, আমরা কিন্তু অলরেডি কিন্তু সায়েন্স সিটির কাছে নেমে পড়েছি গাড়ি থেকে, আর এটা পিসি চন্দ্র 1 নম্বর গেট, কিন্তু এখান থেকে সব ট্যুরিস্টের বাসগুলো ছাড়ে। আমরা তো সবসময় তোমরা দেখেই থাকবে আমাদের ব্লগে, ট্রাভেল করি যখন গাড়িতে যাই, ট্রেনে যাই, বা অনেক সময় রিজার্ভ কারেও যাই। তো এবারে আমরা ট্রাভেল এজেন্সি মারফত কিন্তু আমরা সুন্দরবনে যাচ্ছি, তোমাদের কাছে সুন্দরবনে যাচ্ছি সেটা বলেই দিলাম। তো যাই হোক, এখন আমাদের আসার পথে না প্রচুর বাধা পড়েছে, কেননা আমরা যখন এই যখন লাগেজ, আমার হাজব্যান্ড ওদিকটা একটু তোমাদের দাদাভাই গেছে, আর লাগেজটা আমার কাছেই আছে, দাঁড়িয়ে পাশেই আছি আমি যদিও, আর আমাদের আশেপাশে খুব সমস্যা হয়েছে, যেখান দিয়ে আসছি শুধু লেভেল ক্রসিং পড়ছে আর ওয়াগান বের করেছে, বুঝতে পেরেছো? তো যার জন্য আমাদের মানে আসতে পারছি না, আর লেভেল ক্রসিং না কভার করলে আমরা পৌঁছাবো না। তো আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি গাড়ি ড্রাইভারের সাথে বারেবারে কন্ট্যাক্ট করে ওরা আমাদের জন্য ওয়েট করেছিল, প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছিল ড্রাইভার দাদা, যাই হোক না কেন। তো আমরা এইভাবেই আমাদের যাত্রা শুরু করব, আর দেখছো তো সব গাড়ি আছে এখান থেকে সবাইকে পিক আপ করবে। তো চলো দেখতে থাকো আমাদের সুন্দরবন ভ্রমণ, আর এইভাবে কিন্তু সবাই আমার পাশে থেকে, আর এইভাবে কিন্তু তোমরা আমার পাশে থেকে, তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি চলে এসেছে, আর একটা পার্টি আসেনি বলে না গাড়ির ড্রাইভার দাদা বারে বারে ফোন করছিল। তো আমরা কিন্তু এবার গাড়িতে উঠে যাব। তো গাইস, আমরা কিন্তু গাড়িতে অলরেডি উঠে গেছি, আর এটা পিসি চন্দ্র 1 গেট নাম্বার 1, আর এখানে কিন্তু যারা ট্রাভেলে করে ট্রাভেল এজেন্সি মারফত যায় এখানে কিন্তু ওয়েট করে, আর এখান থেকে পিক আপ হয়। তো আমার গাড়িতে উঠে কিন্তু এই ভিডিওটি শ্যুট করেছিলাম। তো আমাদের গাড়ি 9টায় টাইম, তো গাড়ি ছাড়ার মুখে কিন্তু আমরা, তো গাইস আমরা কিন্তু গাড়িতে উঠে যাওয়ার পর আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টে একটা স্যান্ডউইচ স্টাফিং দেওয়া আছে যত সম্ভব, একটা মিষ্টি আর একটা এটা মনে হচ্ছে এ হবে মিষ্টিটা ওই কী বলে একটা সিঙ্গাড়া আছে মিষ্টিটা, ওটা সাধারণত লাড্ডু টাইপের হবে, এই ব্রেকফাস্টে আমাদের ছিল। আর 2টো জলের বোতল দুজনকে দিয়ে দিয়েছে, আর সেম প্রত্যেকেরই সেম টিফিন। তো আমরা কিন্তু ব্রেকফাস্ট স্টার্ট করব, তো দুজনারই সেম আছে, দুজনের প্যাকেট একদমই সেম, সেটাই দেখিয়ে দিলাম। তো এবার ব্রেকফাস্ট স্টার্ট করব, খেয়ে রিভিউটা দেব। তো এটা অ্যাকচুয়ালি কি বলতো, আলু দিয়ে স্টাফিং আছে আর একটু সালাড দেওয়া আছে, একদম সম্পূর্ণ ভেজ এখানে এরকমই দেয়। তো যাক, এটা দিয়ে চলবে আজকে ব্রেকফাস্ট, চলে যাবেই আর কি। তো ফাইনালি গাড়ি কিন্তু আমাদের অনেক আগে ছেড়ে দিয়েছে, ব্রেকফাস্ট করে নিয়ে আমি একবার উঠে এসেছিলাম ড্রাইভার দাদার কাছে দেখাবো বলে, ড্রাইভার দাদা গাড়ি খুব স্পিডে কিন্তু চলছে দেখছো তো, আর আমি এই যে দেখো আমার, এরা প্রত্যেকেই কিন্তু আমাদের সহযাত্রী, অনেক দূর দূরান্ত থেকে এসছে, ইউপি থেকে আসছে, আসাম থেকে আছে, শিলচর থেকে আসছে, পরে এদের সাথে আলাপ হবে। তো আমি কিন্তু ড্রাইভার দাদার পিছনেই দাঁড়িয়েছিলাম। তো এই যে আমাদের সবাই ভ্রমণ একসাথে করতে যাব, কলকাতাকে টাটা করে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে চলেছি, তো আমাদের যাত্রা যেন শুভ হয়। তো গাইস আমরা কিন্তু গাড়ি থেকে নেমেছি চা কফি খাওয়ার জন্য, সকাল থেকে কারোরই চা কফি তো খাওয়া হয়নি, তো এই জায়গাটা প্রচুর মানে ট্যুরিস্টের ভিড় হয় চা কফি খাওয়ার জন্য। আর এই জায়গাটার নাম কিন্তু মালঞ্চ, আর এই বেশ কয়েক বছর হলো এই রোডটা নতুন হয়েছে, এখান দিয়ে সুন্দরবন যাতায়াত করতে মানুষের বেশ সুবিধা হয়। ওখানে কিন্তু একটা টি আর কফি শপ ছিল, প্রচুর ভিড়, আর ওখানে কিন্তু লিকার চা একদমই পাওয়া হয় না। তো আমি লিকার চা ছাড়া যতটা পারি চেষ্টা করি লিকার চা খেতে, তো আমি অন্য একটা দোকানে কিন্তু লিকার চা পেয়ে গেছি। তো আমি লিকার চা খাচ্ছি, চাটার দাম 10 টাকা, এমন বিশাল কিছু না, মোটামুটি খাওয়া যায় শীতের দিনে।
বন্ধুরা, এটা কিন্তু সর্বেরিয়া, আর এটা কিন্তু দেখছো মাছ চাষ হয় বিভিন্ন জায়গায়, পুকুর পুকুর করে করা আছে, মানে জলাজমি মতো, এর মধ্যে কিন্তু চিংড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের মাছ চাষ হয়। তো গাইস, আমরা কিন্তু অলরেডি বাস থেকে কিন্তু গদখালি নেমে এসেছি, আর এটা গদখালি পোস্টার লাগানোই আছে, তাই এখানে প্রত্যেকটা ট্যুরিস্ট বাস কিন্তু এসে এখানে থামে, আর এখান থেকে কিন্তু আমাদের সুন্দরবন থেকে লোকাল আসবে এসে নিয়ে যায়, এটা এখানকার নিয়ম। তো যাই হোক, সবার ক্ষেত্রে সেম নিয়ম, তো ওপার থেকে লোক আসতে শুনছি। দেখো কত গাড়ি এখানে ঢুকছে, আর এখানে যত রাজ্যের গাড়িগুলো ভ্রমণ করার জন্য সব এখানেই এখানে এসে দাঁড়ায়, আর ওপার থেকে যারা ফেরে তারা এখানেই এসে গাড়ি ফিরে যে যার গন্তব্যতে পৌঁছে যায়, আর আমাদের দেখো সবাই এসে ওয়েট করছে আমাদের, ও সুন্দরবন থেকে কখন লোক আসবে নিয়ে যাবে। তো গাইস, আমরা কিন্তু গদখালি ঘাটে এবার কিন্তু আমরা লঞ্চে উঠছি, আর আমরা এবার সুন্দরবনে চলে যাব। তো যাই হোক, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, কন্টিনিউ করো ভিডিওটি, আর আমি সুন্দরবন সম্বন্ধে সমস্ত তথ্য তোমাদের কাছে শেয়ার করবো, তিনটা পার্টে ভিডিও আসবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু লঞ্চে প্রত্যেকেই উঠে গেছি, আর দেখছো তো চারিদিকে কত সুন্দর, প্রত্যেকের লঞ্চ কিন্তু আসছে যাচ্ছে। যাই হোক না কেন, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 1:45 বেজে গেছে, তো আমরা কিন্তু বিদ্যাধরী নদীর উপরেই এখন আছি, আর এই লঞ্চে করেই কিন্তু আমরা সুন্দরবন ভ্রমণ করব সবাই একসাথে। তো গাইস, আমরা কিন্তু টাটা করে দিচ্ছি, সুন্দরবনে যাচ্ছি, একটা বেশ আমাদের আনন্দ হচ্ছে সবার মধ্যেই। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি যে লঞ্চটা না, দোতলা, আমরা কিন্তু দোতলার উপরে আছে, এখানে সুন্দর করে চেয়ার টেবিল সব কিছু দিয়ে কিন্তু সাজানো আছে, আর দেখছো পাশ দিয়ে কত লঞ্চ আছে। তো যাই হোক, প্রত্যেকে যে যার জায়গা সুন্দর করে গুছিয়ে বসে যাচ্ছে, আমরাও আমাদের জায়গা বসে যাব। তো আমি ওই বলে দিচ্ছি আর কি আমাদের সব সহযাত্রী। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে, আর এই দেখো সামনে কত লঞ্চ, ওই আসবে ট্যুরিস্ট আসবে নিয়ে যাবে নিয়ে আসবে, এইরকম এখানে হয়। তো সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি, আর আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, আর দেখছো চারিদিকে ছোট ছোট লঞ্চও আছে, আর নৌকাও ছোটোখাটো আছে, এখানে মানুষ তো যাতায়াত করে এই জলপথ দিয়ে, আর সুন্দরবনের মধ্যে কিন্তু আমরা রওনা অলরেডি দিয়ে দিয়েছি। আর চারিদিকে দেখো দূরে ম্যানগ্রোভ, আর এই যে লঞ্চ যাচ্ছে, নৌকাও যাচ্ছে আসছে, আর এটা একটা কিন্তু নৌকা, ছোট টাইপের বোট, এইভাবে এখানে সুন্দরবনে যেতে হবে। আর ম্যানগ্রোভ চারিদিকে দেখছো সব ম্যানগ্রোভের জঙ্গল হয়ে আছে, আর আমরা ওই যাব। আর ওই যে দেখো সুন্দর একটা, মানে কি বলবো, এটা লঞ্চ, সাদা লঞ্চ কিন্তু একটা সুন্দর দূরে আছে, জুম করে যতটা পাচ্ছি দেখাচ্ছি। তো গাইস দেখো, আমরা কিন্তু গদখালি ঘাট থেকে কিন্তু অনেকটা দূরে কিন্তু আমাদের লঞ্চ চলে এসেছে, আর কতটা দূরে গদখালি ঘাট দেখো, আর দেখো কত লোক এখনো কিন্তু পর্যটকরা এইভাবে কিন্তু লঞ্চে করে যাতায়াত করে প্রত্যেকটা দিন এইভাবে। আর এখন কিন্তু সুন্দরবনের সিজন নভেম্বর টু ফেব্রুয়ারি, ভীষণ ভালো সিজন। তো আমরা কিন্তু বিদ্যাধরী নদীর মধ্যিখান দিয়ে আমাদের লঞ্চ যাচ্ছে, আর দুই পাশে কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল, এইভাবে কিন্তু এক প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করতে করতে যাব সুন্দরবনে। আর যতটা পারি চেষ্টা করব সুন্দরবনের সম্পূর্ণ তথ্য দেওয়া, ভিডিওটিকে স্কিপ করে দেখো না, কন্টিনিউ করো, সাথে থেকো, পাশে থেকো এইভাবে, আর দেখি কী কী দেখতে পাই তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর চলো দেখতে থাকো এইভাবে, আমি যতটা পারছি তোমাদের সব কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, আশা রাখছি ভালো ভিডিও আনার চেষ্টা করছি তোমাদের জন্য। দেখো বন্ধুরা, আমরা কিন্তু লঞ্চে বসে না সুন্দরবনকে দেখছি, মানে এখনও সুন্দরবনে পৌঁছাতে অনেক দেরি, যদিও জলটা দেখো কি একটা বেশ সবুজ সবুজ ভাব, আর এখন কিন্তু ভাটা, জলের বেশ স্রোত আছে, তো আমাদের লঞ্চটা বেশ স্পিডেই যাচ্ছে তার মধ্যে দিয়ে, জলটা কি ভালো লাগছে না। আর দেখো চারিদিকে এরকম লঞ্চ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই যাচ্ছে কিন্তু সুন্দরবন এই লঞ্চে করে, আর কিছু আছে মাছ ধরার জন্য, কয়েকটা নৌকা টৌকা চোখে পড়ছে, আর চারিদিকে এই ম্যানগ্রোভের জঙ্গল, আর মধ্যিখান দিয়ে এই যে বিদ্যাধরী নদীর ওপর দিয়ে লঞ্চে বসে প্রকৃতির এক সৌন্দর্য অনুভব করার একটা মনের অনুভূতি। তো বন্ধুরা দেখো, আমরা তো সবাই বেশ মজ মস্তিতে কিন্তু আছে, সবাই মানে কি বলবো, বেশ আনন্দ নিচ্ছে, প্রকৃতির আনন্দ, যেটা জলে বসে, লঞ্চে জলে বসে, আর চারিপাশের এই যে ম্যানগ্রোভের জঙ্গল, যা মানুষের এক অনবদ্য মন কাড়ে। দেখো আমার হাজবেন্ডও রয়েছে, তোমাদের দাদা ভাই, আমাদের প্রত্যেকে সহযাত্রী, এটা আমরা কিন্তু 20 জন না 21 জন এসেছিলাম একসাথে বাসে,
তো সবাই কিন্তু এইভাবে আছে, আর আমাদের কিন্তু পেটে প্রচুর খিদে পেয়ে গেছে, বুঝেছো তো? এখনও রান্না হচ্ছে নিচে দেখলাম, কিন্তু খাওয়া দাওয়া হবে এবার। তো দেখো বন্ধুরা, বেশ দূরে কিন্তু একটা কিছু মানুষের বাড়ি আছে, আর একটা মন্দিরও দেখা গেল। কিন্তু মন্দির আছে এখানে আশেপাশে, কিন্তু মানুষের বাড়ি আছেই। তো আমরা তো সুন্দরবন যেতে এখন অনেকটা দূর ভিতরে যেটা আর কি। তো দেখো এখানে এদের নৌকা টৌকাগুলো আছে, এখন কিন্তু ভাটা। আর এদের রোজি রুটির প্রতিদিনই এদের মাছ ধরার একটা ব্যাপার থাকে, বুঝতেই তো পারছো এখানে। আর এই যে লঞ্চ, এরা লঞ্চে করে নদীতে মাছ ধরে নিত্যদিনই। তো দেখো কি সুন্দর সুন্দর সব লঞ্চ যাচ্ছে, না সব ট্যুরিস্ট যাচ্ছে সুন্দরবনে ঘুরতে। তার সাথে সাথে কিন্তু আমাদের লঞ্চে কিন্তু নাচ গান সব হচ্ছিল, ডান্স হচ্ছিল, আমি একটু একটু যাক মস্তি নিচ্ছিলাম, কি করব, বোরিং যাতে না লাগে, সময়টা তো কাটাতে হবে সুন্দর বনের, সুন্দর বনের ভ্রমণের সাথে সাথে খাওয়া দাওয়া না ডান্স এগুলো তো থাকা উচিত, তাই না? দেখো বন্ধুরা, সাইড দিয়ে কিন্তু একটা স্পিড বোট চলে যাচ্ছে, অনেকটা মানে কি বলবো ধার দিয়ে। কোথায় কোথায় কি আছে বলে দাও। এই যে আমাদের দাদা, দাদা আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। গেস্ট আছে আমাদের, এই গেস্ট কাল আছে, কাল আগে আমি নিয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছি, বাজার ঘাট সব করে নিয়েছি, কোনো গেস্ট যেন কোনো খাওয়ার দিক থেকে প্রবলেম না হয়, তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করি যে ওরা আমাদেরকে ভালো বলবে এবং আমরা ওদেরকে পরিষেবা দেবো এবং সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে। আর দাদা ওরা সুন্দরবনে এসে ভালো উপভোগ করবে, এটা হচ্ছে যে সুন্দরবন ট্যুরিজম ইকো সার্ভিস, এবং আমরা তাদের জন্য আমরা হেল্প করব, তারা আমাদের হেল্প করবে, এইটাই আমাদের ভালো। আচ্ছা, আর আপনাদের আর একটা কথা বলি, যেটা এই যে খাবারটা মানে প্রতিদিনকে আপনারা নিজে হাতেই সব কিছু বাজার টাজার করতে পারেন? হ্যাঁ, নিজে হাতে বাজার টাজার করা হয় এবং এখানকার ফুড মশাই এখানকে নিয়ে এখানে রান্না করা হয়, বাঙালি খাবার যেটা সেটাই বাঙালি, পুরোপুরি বাঙালি স্টাইলে খাবে, যে কোনো জাতি আসুন না কেন, এমনকি আমি ইভেন ফরেন কান্ট্রি থেকে অনেকে আসে। তো আমাদের এই সুন্দরবনকে, যেহেতু সুন্দরবন একটা আমাদের বিশ্বের একটা ম্যানগ্রোভের জন্য বিখ্যাত সুন্দরবন, যার জন্য ফরেন থেকেও আসে, তো অনেক আসে আমি দেখেছি, যেটা যা তাদের জন্য মোটামুটি বাঙালি খাবারই তারা একদম অভ্যস্ত হয়ে যায় না, ফরেনাররা ওদের ওই চাইনিজ স্টাইলে খেতে চায় না, বাঙালি খাবারের জন্য ওরা খুব ইচ্ছুক এবং ওরা খেয়ে খুব উপভোগ করে ইন্ডিয়া। ঠিক আছে, তা আপনার নামটা বলুন দাদা। আমার নাম রফিক সরকার। রফিক সরকার, আর আপনার বাড়ি এখানে লোকাল কোন জায়গায় একটু বলে দিন। আমার এই গোসাওয়া ব্লক কাটাঙ্গা। থ্যাংক ইউ ভাই, সরি দাদা। আর এই যে দাদাদের জায়গাগুলো আমি একটু দেখে দিচ্ছি, এগুলো সব খাবার কিন্তু কিনে স্টোর করে রাখে প্রতিদিন, যেহেতু টুরিস্ট আসে তো প্রতিদিন খাবার, যাতে তাদের কোনো রকম সমস্যা না হয়। এবং এখানে থাকারও, দাদাদের থাকারও এখানে ব্যবস্থা আছে, একজন ভদ্র এখানে রেস্ট করছে, যাই হোক না কেন। আর এই যে আমাদের, আমরা যেহেতু ট্যুর করতে এসেছি এখানে সুন্দরবনে, আমাদের প্রত্যেকে কিন্তু লাগেজ এখানে খুব সেফলিভাবে রাখা হয়েছে, তো দাদার বক্তব্য তো এখানে জেনে শুনে না। আর দাদা ভাই, আপনি কোন স্টেট থেকে আসছেন যদি কাইন্ডলি একটু বলেন? শিলিগুড়ি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গালেরই এনারা? আপও শিলিগুড়ি আছে? না, ওয়েস্ট বেঙ্গালে। এর দিদিভাইও শিলিগুড়ির? ঠিক আছে। তো বন্ধুরা, এটা কিন্তু কালকে আমরা দেখতে আসব, আজ আমাদের কিন্তু ফার্স্ট ডে হচ্ছে সুন্দরবন ভ্রমণ। তো কালকে এটা সজনেখালি, কালকে তোমরা দেখতে পাবে, এর মধ্যে অনেক কিছু দেখার আছে। চলো, এটা অনেকটা উঁচুতে সিঁড়ি, চারিদিকে সব কালকেই দেখতে পাবে, বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে আছে, জুম করে দেখাচ্ছি, লঞ্চ টঞ্চ আছে, লোক আসছে যাচ্ছে দেখছে তো। হাই গাইস, এই যে আমার সহযাত্রী সবাই, কিন্তু আমরা কিন্তু একসাথে কলকাতা থেকে সব বাসে করে এসেছি, সবাই হাই করে দাও। কিন্তু আমাদের এত বন্ধু হয়ে গেছে, বুঝেছেন তো, এটা আমাদের একদিনের আলাপ, কিন্তু এত আমরা খুব কাছাকাছি হয়ে গেছি, যাই হোক না কেন, আমাদের কিন্তু একটা বোর্ডে হচ্ছে ভিডিওটা। তো এই যে আপনাদের নামগুলো বলে দিন, আপনি নামটা বলে দিন। দেবজানী চক্রবর্তী। স্বর্ণালী চৌধুরী। তোমার নামটা? তোমার নামটা বলে দাও। এই যে আমার সব বোন আছে দুটো, আর এই যে আমার দিদিভাই সব আছে, এদের সব নিশ্চয়ই আমার চ্যানেলে তো তোমাদের দেখাবোই। নামটা বলে দিন। হ্যাঁ,
ডেটটা জানিয়ে শুনেছি। তো যাই হোক না কেন, আমি ছোটো করে এদের জন্য একটা ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু একই সাথে সব আমরা ঘুরছি, তো আপাতত আমরা দুদিন একসাথে থাকছি, তিন দিনের মতো আমরা রিটার্ন করবো আর কলকাতা, আবার যে যার বাড়িতে সবাই সেই তার চলে যাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, সবাই আমাদের এটা জীবনে এক একটা মুহূর্ত, যেটা সবাই সত্যিও কাউকে চিনি না, কিন্তু কয়েক ঘন্টা আলাপেই কিন্তু আমরা এতটা সুন্দর বন্ধুর মতো আমরা সুন্দর আমরা আন্তরিকতায় ভালোবেসে ফেলেছি সবাই সবাইকে, যার জন্য আমি এই শুটটা করলাম। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখলে তোমার বন্ধুরা কত ভালোবাসে আমাকে, কয়েক ঘন্টার আলাপে এত ভালো হয়ে গেছে আমাদের, মানে এতটাই আমাদের মনের মিল হয়ে গেছে, না মনের মিল কিন্তু এতটা ভিডিও শুট হয় না, মনের মিলটা ভীষণ সুন্দর হয়ে গেছে, যার জন্য এনারাও কিন্তু খুব ভালো লেগে ভালো লেগেছে, আমাদের ভালোবাসে ভীষণ, আমাকে ভালোবেসে ফেলেছে বলে কিন্তু আমার ভিডিওতে ওনারা এসেছেন, যাই হোক না কেন এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু একদম সুন্দরবনের কাছে চলে এসেছি, আর পাশ দিয়ে দেখছো এরকম লঞ্চ ভর্তি সব যাচ্ছে, টুরিস্ট সবই যাচ্ছে লঞ্চে করে, আর সবাই দেখছো কি সুন্দর নদীর একদম লঞ্চের ধারে বসে সব এনজয় করছে, প্রকৃতিকে অনুভব করছে। তো দেখো গাইস, দেখো সূর্যিমামা অস্ত যাচ্ছে নদীর জলে, তার রেটা পড়েছে কি এক কথা অসাধারণ। আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ, এবার আমরা কিন্তু রিসোর্টে পৌঁছাবো, তো তার আগে দেখি দিই, এই যে দাদা আমাদের সাথে ভ্রমণ সাক্ষী ছিলেন, এই যে দিদিভাইরা সবাই ছিলেন, তো আবার রেস্টুরেন্টে গিয়ে সবার সাথে দেখা হবে। আঙ্কেল টাটা করে দিই, এই যে আমার একটা মিষ্টি আঙ্কেল আমাকে খুব ভালোবাসে, মাথাটা ঘুরছে না, সারাদিনের পরিশ্রম তো একটা, এটাও তো। দেখো বন্ধুরা, আমরা কি সুন্দর তো লঞ্চে ভ্রমণ করলাম, তারপরে আমরা নামলাম দেখলে, এবার এই দুই ধারে জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটা কাঁচা মাটির রাস্তা আছে, দুটো করে ইট পাতা, এর ওপর দিয়ে আমাদের ট্রলি সবাইকে নিয়ে যেতে হচ্ছে, আর এই দাদা কিন্তু ফ্যামিলি নিয়ে এসছে ইউপি থেকে, বুঝতে পারছি, এবার আমরা কিন্তু রিসর্টে পৌঁছাবো। আমরা রিসর্টে চলে এসেছি, দুটো করে বেড আছে, কিন্তু ডাবল বেডের দুটো করে বেড, আর ওই যে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, দুটো করে বালিশ দেওয়া আছে, সেম কিন্তু এদিকেও একটা ম্যাট দেওয়া আছে, আর এই যে একটা সুন্দর টি টেবিল আছে, গুড নাইটটাও আছে, আর মোটামুটি বেশ ভালো, খারাপ না, দুটো রাত্রি স্টে করবো তো অসুবিধা নেই, আর পাখা তো আছে, গরমকালে যারা আছে পাখা ইউজ করবে, এখন একটু বেশ ঠান্ডা আছে এখানে, আর এই বাথরুমটা দেখে দিচ্ছি, বাথরুম কোমোড গিজারের ব্যবস্থাও আছে কিন্তু, আর এই যে বেসিন, বেসিন বালতি আছে, মগ আছে, গিজারের ব্যবস্থা করা আছে, খারাপ না, বেশ ভালো। যাক আমি এখন বেরিয়ে এলাম। তো গাইস, আমরা কিন্তু ফ্রেশ হয়ে এবার ঝুমুর নাচের জন্য অংশগ্রহণ করেছি, আর বন্ধুরা বলে রাখি এই গেস্ট হাউসের এরিয়াটার নাম হচ্ছে পাখিরালয়, আর এই পাখিরালয়ে সব গেস্টরা এসে ওঠে, আমরাও এরকম উঠেছি, আর প্রতিদিন কিন্তু সন্ধ্যাবেলা ঝুমুর নাচ বা গান, বিভিন্ন ধরনের ডান্স নৃত্য এইসবগুলো গান এগুলো হয়ে থাকে, তো আমরাও এটা এনজয় করছিলাম, এর সঙ্গে আমাদের স্ন্যাক্স এবং টিফিন ছিল সন্ধ্যাবেলা, সেগুলো চা কফি এগুলো তো ছিলই, এগুলো আমরা খেয়ে এবার আমাদের রাতের ডিনার কমপ্লিট করব, করে আমরা আবার শুতে যাব। তো গাইস, আমাদের কিন্তু রাতের ডিনার অলরেডি হয়ে গেছে, আমাদের ডিনারের মেনুতে ছিল চিলি চিকেন আর জিরা রাইস, তো সেই ভিডিওটা শ্যুট করা হয়নি, ভাবলাম তোমাদেরকে আমাদের রিসর্টটা দেখিয়ে দিই, তো রিসর্টটা খুব সুন্দর করে লাইটিং করে সাজানো আছে, আর এখানে প্রত্যেকটা রিসর্ট যেন লাইটিং করে সাজানো, যাই হোক না কেন ভিডিওটি আর লং করছি না, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই রইল, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে আসবে নোটিফিকেশন,
আর যে যেখানে আসো বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাইকে একটাই কথাই বলছি, সবাই নিজের শরীরের খেয়াল রাখো। লাইভ অল, গুড নাইট, টাটা। আর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।